আপনারা দেখছেন বঙ্গের খবর। বেহাল আইজিডিএস, আতঙ্ক নিয়ে চলছে পড়াশুনো, বছরের পর বছর যায় কিন্তু আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রাণ হাতে নিয়ে চলছে রান্নাবান্না থেকে খুদেদের পড়াশুনো, এইরকম ভয়ানক ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এ ছবি সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর গ্রামের অঙ্কনওয়াড়ি কেন্দ্রের। মাথার উপর অ্যাডবেস্টার ভেঙে গিয়েছে, ফলে বর্ষাকালে এক প্রকার বৃষ্টির জলে ভিজেই করতে হচ্ছে রান্না। তবে সবথেকে বিপজ্জনক অবস্থা, আইসিডিএস সেন্টারের দরজার ওপরে একটি দেওয়ালে বড় ফাটল তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে দেওয়ালটি। অ্যাডবেস্টার ভেঙে যাওয়াতে বৃষ্টি হলেই ঘরে জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে চাল ডাল, এছাড়াও বৃষ্টির জল পেয়ে শ্যাওলা ধরে নষ্ট হয়ে যাচ্ছে দেওয়ালগুলো। আইসিডিএস সেন্টারের একটি জলের কল রয়েছে কিন্তু সেটিও দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে, ফলে জলের সমস্যাও রয়েছে এখানে। এক অভিভাবক জ্যোৎস্না দাস বলেন, আমরা তো বাচ্চাদের ভয়ে আইসিডিএস সেন্টারে পাঠাতে পারছি না, না জানি কখন দুর্ঘটনা ঘটে যায়। তাদের একটাই দাবি, কোনো দুর্ঘটনা ঘটার আগে সংস্কার করা হোক এই আইসিডিএস সেন্টারটি। যে বেহাল অবস্থা, কি বলবেন এই বিষয়ে অভিভাবক হিসাবে? বাচ্চাদেরকে তো ভয়ে পাঠাতেই পারছি না, ঘর ভাঙা, অ্যাডবাস্টারগুলো ফেটে গেছে, দেয়াল ফেটে গেছে, কলে জল ভালো নেই, তাহলে ওদের কী করে ওই জল খাওয়াবো? আপনারা কি আতঙ্কের মতো থাকেন ছেলেদের পাঠিয়ে? আতঙ্কে বলতে ভয় লাগে তো, এই যে ভাঙা ঘরে পাঠালে কখন কী হবে, বর্ষাকালের দিন ভয় তো হবে। সরকার একটু ঠিকঠাক করলে ভালো হবে। আইসিডিএস সেন্টারের দিদিমণি কল্পনা সমাদ্দার বলেন, বর্ষায় ছেলেমেয়েরা ভিজে যায়, তাছাড়া আমাদের প্রয়োজনীয় খাতাপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন এখানে নাকি একটি বিল্ডিং করা হবে। এই আইসিডিএস চালাতে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমার কেন্দ্র চালাতে সমস্যা হচ্ছে, মেন ঘরটা আমার মানে বেহাল অবস্থা, উপরের ইয়ে মটকা ভেঙে গেছে, মটকা দিয়ে জল পড়ে, একটু জল হলেই মানে বাইরে পড়ার আগে আমার ঘরে পড়ে। এবার একদম উনুনে সোজা, রান্না করলে করা ধরলে খিচুড়ি ভাতের মধ্যে পড়ে যায়, তারপরে বাচ্চারা ভিজে যায়, খাবারের বস্তা, চাল ডালের বস্তা সেগুলো ভিজে যাচ্ছে, জ্বালানি তো আমার প্রায় ভিজে যায়, তারপরে খাতাপত্র মানে খুব সাবধানে রাখি, খাতাপত্র রাখতে হয় সেন্টারে। হ্যাঁ, আর মা বাবা অভিভাবক তো বাচ্চাদের ভয়ে পাঠাতে খোঁজে না, দা ইয়েটা দেয়ালটা ভেঙে গেছে, হ্যাঁ যদি ভেঙে ঠেঙে পড়ে, এমনি ঘরটা খুব ইয়ে মানে তেমন সবাই মানে মানে বেহাল অবস্থা, তো দেয়ালটা কেটে গেছে, মা বাবা ভয় পাচ্ছে বাচ্চাদের বর্ষাকালে। হ্যাঁ, আমরাও যখন বাচ্চাদের নিয়ে বসি আমরাও খুব ভয়ে থাকি, আর কোনো একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন তো আমাদের কিছু করার থাকে না, তার আগেই এটার ব্যবস্থা নেওয়া দরকার। কল্পনা সমর্থন। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় বলেন, উত্তর নিত্যানন্দপুরে আইসিডিএস সেন্টারের বেহাল দশা এমন খবর নাকি তার কাছেই নেই, তবে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লে তদন্ত করে সমস্যার সমাধান করা হবে বলেই তিনি আশ্বাস দেন। উত্তর নিত্যানন্দপুরে আইসিডিএস সেন্টারটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে, আপনাদের বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি, কি বলবেন? দেখুন, এরকম আমাদের কাছে কোনো কমপ্লেন বা অভিযোগ আসেনি যে উত্তর নিত্যানন্দপুরে কারণ আইসিডিএস সেন্টার আছে। এর আগেও একটা টিউবওয়েলের আবেদন করেছিল, সেটা আমরা পঞ্চায়েতগতভাবে টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি আইসিডিএস সেন্টারটা ভালো চলছে, কিন্তু কোনো অভিযোগ এখনও পর্যন্ত আমাদের আসেনি আমাদের কাছে। যদি আইসিডিএস বেহাল অবস্থায় আছে, যদি অভিযোগ আসে অবশ্যই আমরা তদন্ত করে তার সুরাহা করার ব্যবস্থা করব। ওখানকার দিদিমণি বলছে বারবার আপনাদের জানানো সত্ত্বেও কাজ হয়নি। দেখুন, আমি একটা প্রশাসনিক জায়গা রয়েছি, এখনও পর্যন্ত উত্তর নিত্যানন্দপুর আইসিডিএস সেন্টার সম্পর্কে কোনো অভিযোগ কিন্তু আমি পাই নাই, পেলে অবশ্যই আমরা তদন্ত করে তদন্ত সাপেক্ষে তা কী মেরামতি করতে হবে না কী করতে হবে সে অবশ্যই তার ব্যবস্থা হবে। তা কলের জলও খারাপ হয়ে পড়েছে, কলের জলটা একটা সামান্য ব্যাপার, এটা পঞ্চায়েতে জানালেই তো হয়ে যায়, কারণ আইসিডিএস মিড ডে মিল এই সমস্ত ব্যাপারে যদি কলের জলের কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাদের মামাটি মানুষের সরকারের তরফ থেকে এবং প্রশাসনিক লেভেলে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করে এবং তার সুরাহা করে দেয়। আপনার নাম? আমার নাম প্রণব রায়, সভাপতি সোনামুখী পঞ্চায়েত সমিতি। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর।